এক যে ছিল মিষ্টি ছেলে আবু বকর নাম, মজার মজার দুষ্টুমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বকরের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবু বকর, তোমাকে এখন দুই ভাগ করে দিব জাদু দিয়ে। না না, আমাকে দুই ভাগ করবেন না চাচা, না। জাদু দেখবেন, জাদু হরেক রকম জাদু আছে, ভয়ের জাদু, মজার জাদু। জাদু দেখবেন, জাদু। ভাই দেখো, জাদুকর আসছে, জাদু দেখবে ভাই। জাদু? তাহলে তো অনেক মজা হবে ভাই। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খোকা, জাদু দেখবে, জাদু? জি জাদুকর চাচা, আমাদের জাদু দেখাবেন? হ্যাঁ বাবা, আমি তো জাদু দেখাতেই চাই, এই জন্য যে টাকা লাগবে, তোমাদের জাদু দেখিয়ে যা পাই সেটা দিয়েই তো আমার সংসার চলে বাবা। কত টাকা দিতে হবে চাচা? জন প্রতি 10 টাকা দিলেই দেখতে পাবে মজার জাদু, ভয়ের জাদু, কালো জাদু, সব জাদু, চোখ ফেরাতে পারবে না। ঠিক আছে চাচা, আপনি তাহলে বটতলায় বসুন, আমরা টাকা নিয়ে আসি। ঠিক আছে, জলদি করো, জলদি। আমরা এখনই টাকা নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ছোট্ট বন্ধুরা, এইবার আমরা চলে যাব এক জাদুর শহরে। না না, বাস্তবে না, আমি এখন কল্পনায় নিয়ে যাব তোমাদের সেই শহরে। আমার হাতে এটা কি? নিশ্চয় তোমরা একটা লাঠি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা যদি একটা ফুল হয়ে যায় তাহলে কেমন হয়? ফুলের লাঠি, চমৎকার না? আমার হাতে দেখো, এই তো, এটা হয়ে গেল এক ফুলের লাঠি। এটা একটা ক্রিকেট বল। আমরা এই ক্রিকেট বল থেকে জাদু দিয়ে কি বানাবো, তোমরা বলো, কে বলবে? চাচা, ক্রিকেট বলকে পাখি বানিয়ে ফেলুন। ধন্যবাদ ছোট্ট বন্ধু, তোমার জন্য তাহলে এই বলটাকে একটা পাখি বানিয়ে ফেলি। এইবার হাত দিয়ে ঠেকে দিলাম, হাত খুললেই দেখতে পাবে সুন্দর একটা পাখির বাচ্চা। এইবার কি দেখতে পাচ্ছ? পাখি। কি মজা পেয়েছ সবাই? জি চাচা। এখন কি জাদু দেখতে চাও বাবারা? তোমরা যেটা বলবে সেটাই দেখাবো আজ। মজার জাদু, ভয়ের জাদু, কত রকম জাদু। চাচা, আপনি কি জাদু দিয়ে মানুষকে শূন্যে ভাসাতে পারবেন? আর এমন কি, জাদু দিয়ে মানুষকে দুই ভাগও করে ফেলতে পারবো। তাহলে চাচা আমাদের সেটাই দেখান। হে মানুষ, দুই ভাগ হয়ে যা, ভেঙে ফেল নিজেকে, দুই ভাগ হ, যা যা, দুই ভাগ হয়ে যা, দুই ভাগ হয়ে যা। আমাদের আজকের জাদু এখানেই শেষ। বিদায় ছোট্ট বন্ধুরা, বিদায়। গতকালকে জাদুর কথা মনে আছে আব্দুর রহমান? হ্যাঁ ভাই, শেষের ওই জাদুটা দেখে তো আমি রাতে ঘুমাতেই পারিনি, সারা রাত ভয় পেয়েছি শুধু। পরে বাবার রুমে গিয়ে ঘুমিয়েছি। আমিও অনেক ভয় পেয়েছিলাম, আমি অনেক ভয়ানক একটা স্বপ্নও দেখেছি। কি দেখেছো ভাই?
আমি রাতে স্বপ্ন দেখি ওই জাদুকর আমাকে শুইয়ে দিয়েছে, তারপর তার বড় বড় দাঁত, লাল লাল চোখ, ইয়ে বড় বড় হাতের নখ দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আবু বকর, তোমাকে এখন দুই ভাগ করে দিব জাদু দিয়ে। না না, আমাকে দুই ভাগ করবেন না চাচা, না, বাঁচাও বাঁচাও। তুমি ভয় পাওনি? হ্যাঁ, অনেক ভয় পেয়েছিলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, জানো আমি আজ একটা জাদু শিখেছি। সত্যি ভাই, কি জাদু শিখেছো? একটা মন্ত্র শিখেছি, আমি চাইলেই এখন কোনো পশু পাখিকে শূন্যে ভাসাতে পারি। দেখি ওই গরুটাকে শূন্যে ভাসিয়ে দেখাও তো, পারবে? অবশ্যই পারবো, এই দেখো। সত্যি তো, এই জাদু কোথায় শিখলে ভাই? আমরা যে গতকাল ওই চাচার কাছে জাদু দেখলাম, উনিই শিখিয়েছেন। তুমি শিখবে? হ্যাঁ ভাই, আমিও শিখতে চাই। কি মজা কি মজা, আমি জাদু শিখে সবাইকে জাদু দেখাতে পারবো। ঠিক আছে, চলো তাড়াতাড়ি। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে, তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনির গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন। বাবা আবু বকর, আবু বকর। আসসালামু আলাইকুম বাবা। বাবা, আমার ভয়ানক মন খারাপ। ওয়ালাইকুম আসসালাম। কেন বাবা, আমার আবু বকর বাবাটার মন খারাপ কেন? আজকে আমি অনেক কান্না করেছি সারাদিন। দেখো, আমার প্রিয় বিড়ালটার পা ভেঙে ফেলেছি আমি। কিভাবে বাবা, এটা তো খুব খারাপ ব্যাপার হয়েছে। সব আমার দোষ, আমি একটা জাদু শিখেছি আর সেটা দেখাতে যেই। বিলকিস আপু, বিলকিস আপু, তুমি জানো আমি একটা জাদু শিখেছি, তুমি দেখবে আমার জাদু। কি জাদু শিখছেন ভাইজান, দেখান তো দেখি। এই দেখো, আমি আমার বিড়ালকে কিভাবে শূন্যে ভাসিয়ে দেই। কি সর্বনাশ ভাইজান, বিড়ালটা পয়রা গেল তো ব্যথা পাইবো। কিচ্ছু হবে না, আমি জাদুকর, আমি জাদু করতে পারি। এটা কে করলেন ভাইজান, বিড়ালটা তো মইরা যাইবে এখন। আমার প্রিয় বিড়ালটার দুই পায়ে ভেঙে গেছে, অনেক কষ্ট পাচ্ছে ও। এই জাদুবিদ্যা তুমি কোথায় শিখলে, আমাকে তো কখনো বলনি আগে। আজকেই শিখেছি, বটতলায় একটা জাদুকর এসেছেন, উনি সবাইকে জাদু শেখাচ্ছেন, ওনার কাছে জাদু শিখেছি। জাদু দেখাতে যেই তো এই ভয়ানক ব্যাপারটা হয়ে গেল বাবা, এখন খুব খারাপ লাগছে। হ্যাঁ বাবা, এটা ঠিক হয়নি। ইসলামেও জাদু টোনার ব্যাপারে অনেক সতর্ক করা হয়েছে। জাদু টোনা এক ধরনের কুফরি, এটা শির। জাদু টোনার মাধ্যমে অবৈধভাবে জিন আর শয়তানকে সন্তুষ্ট করে মানুষের ক্ষতি করা হয়। তাছাড়া এটা অনেকটা হাতের কারসাজিও বটে, এই জন্য জাদু টোনায় মানুষকে ধোকা দেওয়া হয়। বাবা, আমি জানতাম না ওই জাদুকর নাকি খুব ভয়ানক, কাউকে কালো জাদু করলে তার নাকি অনেক ক্ষতি হয়, ইচ্ছা করলে জাদু টোনা করে মানুষের অনেক ক্ষতি করতে পারেন উনি, এই জন্য সবাই ওনাকে ভয় পায়। বাবা, কোরআনে জাদু টোনাকে অনিষ্টকারী বিদ্যা বলা হয়েছে, আর সতর্ক করে বলা হয়েছে যারা জাদু টোনা করবে পরকালে তার কোনো অংশ থাকবে না। তাছাড়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি কাজকে ধ্বংসাত্মক বলেছেন, তার মধ্যে একটি জাদু করা। তিনি আরো বলেছেন, তিন শ্রেণীর মানুষ বেহেস্তে প্রবেশ করতে পারবে না, তার মধ্যে মদ্যপায়ী, রক্ত সম্পর্কীয় আত্মীয়তা ছিন্নকারী এবং জাদুর প্রতি আস্থা স্থাপনকারী। বাবা, ওই জাদুকর নাকি এই জাদু দেখিয়ে উপার্জন করে, ওনার পরিবারকে দেখে, তাই ভেবেছিলাম জাদু শিখলে উনি টাকা পাবেন। কিন্তু বাবা, জাদুকরের উপার্জন অপবিত্র হারাম, জ্ঞান পাপী, অত্যাচারী ও দুর্বল ইমানের লোকেরা অন্যের সাথে শত্রুতা করে তার ক্ষতি করার জন্য জাদুকরের কাছে যায়। কনক আর জাদুকর উভয়ই আল্লাহ তাআলাকে অস্বীকারকারী কাফিরদের দলভুক্ত, কারণ তারা উভয়ই গায়েবের কথা জানার দাবি করে, অথচ আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কিন্তু বাবা, কেউ যদি আমাদের কালো জাদু করে, তাহলে সেটা থেকে বাঁচার জন্য তো জাদুকরের কাছেই যেতে হবে। কেউ কালো জাদু করলেও জাদুর ক্রিয়া দূর করার জন্য জাদুকরের কাছে যাওয়া হারাম, আমাদের উচিত তখন আল্লাহর শরণাপন্ন হওয়া আর আল্লাহর কালাম যেমন সূরা নাস, ফালাক ইত্যাদিতে আরোগ্য লাভের চেষ্টা করা। আমি ভুল করেছি, এরপর এই ব্যাপারে আমি আরো সচেতন হব ইনশাল্লাহ।
আমি এই ব্যাপার জানতামই না বাবা। এই তো আমাদের ভালো আবু বকর, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে বাবা। আল্লাহ খুব তাড়াতাড়ি তোমার বিড়ালকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।